বরিশালে বিএনপি সমাবেশে যাওয়ার পথে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। শনিবার ভোরে ইশরাকের গাড়িবহর বরিশালে যাওয়ার পথে গরু নদীর মহিলারা বাজারে পৌঁছালে এই হামলার ঘটনা ঘটে। বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিএনপি সাবেক মেয়র প্রার্থী ইশরাক হোসেন অক্ষত থাকলেও তার গাড়িবহরের বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে দুর্বৃত্তরা। এ সময় গাড়িতে থাকা বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়। গাড়িবহরে হামলার কথা জানিয়ে ইশরাক হোসেন বলেন, বিএনপি সমাবেশগুলোতে সাধারণ মানুষের অংশগ্রহণ সরকারকে ভীত করেছে। জোয়ার আটকাতে না পেরে সমাবেশস্থলে যাওয়ার পথে পথে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ দিয়ে বাধা সৃষ্টি করা হচ্ছে, যারা কাপুরুষের মতো রাতের আঁধারে গাড়িবহরে চোরা গোপ্তা হামলা করে পালিয়ে যাচ্ছে। এর মাধ্যমে নেতাকর্মীদের মনে ভীতি সঞ্চারের অপচেষ্টা করছে। ইশরাক হোসেন বলেন, যত হামলাই করুক না কেন, কোনো বাধাই এবার বিএনপি নেতাকর্মীদের দমাতে পারবে না। হামলায় আহত বিএনপি নেতাকর্মীদের মধ্যে রয়েছেন ঢাকা দক্ষিণ 38 নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শহীদুল হক শহীদ, এই ওয়ার্ড নেতা মামুন ভুইয়া, 40 নম্বর ওয়ার্ড বিএনপি নেতা ইমরান, 42 নম্বর ওয়ার্ড যুবদল নেতা মাসুদ রানা, সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদল নেতা রকি আল আমিন সহ প্রায় 12-13 জন।